যমজ দুই বোনের অভিমানে নিভে গেল এক বোনের জীবন প্রদীপ। নিজেদের মধ্যকার মান অভিমানকে কেন্দ্র করে একসাথে বিষ পান করে নিভে গেছে কিশোরী হাসির জীবন প্রদীপ। আর জীবন প্রদীপ নিবুনুবু অবস্থায় হাসপাতাল বিছানায় খুশি। জানা যায় নাটোরের গুরুদাসপুরে হাসি খাতুন ও খুশি খাতুন নামে কিশোরী দুই যমজ বোন। তারা উপজেলার বিয়াঘাট সুজারমোড় নামক এলাকার মোহাম্মদ ফারুক হোসেনের যমজ দুই মেয়ে এবং বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। মঙ্গলবার 1 নভেম্বর সন্ধ্যায় ওই এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক 9টার দিকে নিজেদের বাড়িতে হাসির সাথে খুশির কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই বোনের মধ্যে মান অভিমান শুরু হয়। পরে দুপুর 1টার দিকে খুশির ওপর রাগ করে হাসি বাড়িতে থাকা জমির কীটনাশক বিষ পান করে। বোন হাসি কীটনাশক পান করায় পরে খুশিও ঘরে থাকা কীটনাশক পান করে। দুজনের অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসির অবস্থা খারাপ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান সুজা এক বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার প্রতিবেশী ফারুক হোসেনের যমজ দুই মেয়ে কীটনাশক জাতীয় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাসি মারা যায় এবং খুশিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এক মেয়ের মৃত্যুর খবরে মা সাগরিকাও অসুস্থ হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকেও স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুই বোনের মধ্যে মান অভিমানকে কেন্দ্র করে তারা দুজনেই বিষ পান করে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল মোতিন জানান, লোকমুখে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বনলতা রাখি, চ্যানেল A নিউজ।